নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ প্রতিবারের মতো কিন্তু আমি আজকেও একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদের কাছে তো আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো আপনারা কিন্তু দেখুন যে ভিডিওটির নিচে কিন্তু অবশ্যই এই লাল কালার সাবস্ক্রাইব বটন লেখা রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আইকনটিকে ক্লিক করে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুগান এর ফলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপ আপডেটগুলি খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুগণ প্রতিনের মতো কিন্তু আমি আজও আরেকটি চাকরির খবর খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অব দ্য কাউন্সিলার্স উপরেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটির উপরেই বলে দেওয়া রয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিন্তু জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনাদের নিয়োগটি হবে তো দেখুন পোস্ট অফিস আজিমগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্টবেঙ্গল পিন দেওয়া রয়েছে পিনকোড দেওয়া হচ্ছে আবার ভ্যাকেন্সি নোটিস আমরা কিন্তু এখন বিস্তারিতভাবে জেনে নেব তো বন্ধুকান আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রায় মোটামুটি অনেকগুলি শূন্য পদ রয়েছে তো আপনাদের কিন্তু অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পিয়ন সবগুলি পদে কিন্তু টাইপিস্ট সবগুলি পদেই কিন্তু এক এক করে আমরা আসবো তো প্রথমে দেখে নেবো যে অ্যাসিস অ্যাসেসমেন্ট ইনচার্জ তো দেখুন এক নম্বরে বলে হচ্ছে অ্যাসেসমেন্ট ইনচার্জ ভ্যাকেন্সি রয়েছে একটি পে অফ স্কেল আপনারা দেখতে পাচ্ছেন সাত হাজার একশো থেকে সাত হাজার ছশো টাকা গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা এখানে দেখুন কোয়ালিফিকেশান কী চেয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং ডিপ্লোমা ইন ইনসার্ভারশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভমেন্ট তারপরে কিন্তু ডিপ্লোমা পাস করে থাকতে হবে এখানে কিন্তু মিনিমাম এজ চেয়েছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম এজ কিন্তু বলে যাচ্ছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু ফর্টি ইয়ার্স আর এস সি ক্ষেত্রে ফর্টি ফাইভ ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য কিন্তু ফর্টি থ্রি ইয়ার্স তো এটি কিন্তু বি ক্যাটাগরির কিন্তু একটি জব তারপরে দেখুন অ্যাকাউন্টেন্ট পদেও কিন্তু নিয়োগ করা হবে একটি পদ রয়েছে তিন হাজার ছশো গ্রেড পের একটি চাকরি তারপরে দেখুন এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেটস হ্যাভ গ্র্যাজুয়েশন ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি তো আপনাকে কিন্তু অবশ্যই কমার্স কমার্সে গ্রাজুয়েট হতে হবে তার সাথে চেয়েছে যে ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ওয়ার্কিং উইল উইথ কম্পিউটার্স উইল গেট প্রেফারেন্স তো এখানে কিন্তু কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের কাজের দক্ষতা আর কম্পিউটারের কাজে দক্ষতা থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানেও কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর আপনারা দেখতেই পাচ্ছেন আর এটিও কিন্তু বি ক্যাটাগরির একটি জব তারপরে আমরা নিচে চলে যাব তো দেখুন ক্লার্ক ক্লার্ক পাতে কিন্তু একটি পদ রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ দুশো টাকা গ্রেড পে দু হাজার ছশো টাকা এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে তারপরে দেখুন এখানে বলতে চাই প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দেম হু হ্যাভ হু নো টাইপিং অ্যান্ড হ্যাভ নলেজ ইন কম্পিউটার্স তো আপনাদেরকে কিন্তু কম্পিউটার নলেজ থাকলে আর টাইপিং থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশ বছর এজ আর এটি কিন্তু গ্রুপ সির একটি জব তারপরে টাইপিস টাইপিস পদে একটি শূন্য পদ রয়েছে পাঁচ হাজার চারশো থেকে হাজার দুশো টাকা স্কুল পেয়ে গেট গেট কিন্তু দু হাজার ছশো টাকা এখানেও কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে তারপরে দেখুন টাইপিং স্পিডের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে থার্টি ওয়ার্ডস পার মিনিট ইংলিশ টাইপিং স্পিড লাগবে আর হচ্ছে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট কিন্তু বেঙ্গলি টাইপিং স্পিড লাগবে তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে তবে এখানে এখানেও কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে আপনাকে এস সি ক্ষেত্রে কিন্তু আর ও বিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে তো এটাও কিন্তু সি ক্যাটাগরির একটি জব তারপরে দেখুন গ্রুপ ডি পোস্টের কিন্তু আরও জব রয়েছে তো সেই মিউনিসিপ্যালিটির আন্ডারেই কিন্তু তো দেখুন এখানে মেট মেট পদে কিন্তু একটি সুনুপদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল আর চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে এক হাজার আটশো টাকা এখানে কিন্তু অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এছাড়া কিন্তু বয়সের রিল্যাক্সেশান আপনাকে দেওয়া রয়েছে এখানে বয়সের রিল্যাক্সেনটি কিন্তু আপনারা পেডিটি পাস করে দেখে নেবেন তারপর ক্যাটা ক্যাটাগরি কিন্তু গ্রুপ ডি তারপর পিয়ন পদে কিন্তু নিয়োগ করা পিয়ন পদে দেখুন এখানে দুটি শুনুপদ রয়েছে চার হাজার নয়শো থেকে ষোলো হাজার দুশো আর গ্রেড পে কিন্তু এক হাজার সাতশো টাকায় এখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্লাস এইট পাস করে থাকতে হবে তারপরে দেখুন বলে দেওয়া যাচ্ছে আপনাকে কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী হলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স কিন্তু হতে হবে আপনাকে আর এটাও কিন্তু গ্রুপ ডির ক্যাটাগরির একটি জব তো বন্ধুগণ এবার দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে একটি কিন্তু নর্মাল সাদা কাগজের উপরে কিন্তু আপনাদের বায়োডাটাগুলি লিখে কিন্তু আপনাকে সেই মিউনিসিপ্যালিটির ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লাই উইথ রিসেন্ট বায়োডাটা হ্যাভিং কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ কিন্তু আপনাকে থাকতে হবে সেই বায়োডাটার মধ্যে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপিস অফ অয়েল টেস্টিমলস অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টসগুলি আপনারা যে দেবেন সেই ডকুমেন্টসগুলি অর্থাৎ ভোটার কার্ড আর প্যান কার্ড তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলি কিন্তু তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি দেবেন সেলফ অ্যাটাস্টেট করে তারপরে দেখুন টেস্ট ইন সাপোর্ট অফ এডুকেশনাল অ্যান্ড অর টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এখানে কিন্তু এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চাইছে দ্য ভিলো মেনশন অ্যাড্রেস বাই পোস্ট অ ড্রপ তো ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু আপনারা ফেলে আসতে পারেন বা বাইপোস্টের মাধ্যমে কিন্তু আপনারা সেই চিঠিটি পাঠাতে পারেন মিউনিসিপ্যালিটির অফিসে ইন এনি ওয়ার্কিং ডে তো ওয়ার্কিং যে কোনো ওয়ার্কিং ডেতে তারপরে দেখুন নিচে এখানে কিন্তু পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটি কিন্তু আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন ভালো করে তারপরে দেখুন এখানেই বলে যে আপনারা কবে আবেদন করবেন কত পর্যন্ত লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু বলে যাচ্ছে একুশ দুই দু হাজার উনিশ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিন্তু মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু পৌঁছতে হবে তো বন্ধুগণ আপনারা যদি আবেদন করতে চান তো অবশ্যই আবেদন করে ফেলুন তো বন্ধুগণ এরকম বিভিন্ন চাকরির খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে আপনার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন তো বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন